আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ঋণ কি। তো কোনো কারণে চুক্তির শর্ত অনুযায়ী ঋণ বা ঋণের কিস্তি ফেরত পাওয়া না গেলে এবং উক্ত অবস্থা অব্যাহত থাকলে ওই ঋণকে সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ঋণ বলা হয়। দেখো, চুক্তির শর্ত অনুযায়ী ঋণ বা ঋণের কিস্তি ফেরত পাওয়া না গেলে এবং উক্ত অবস্থা অব্যাহত থাকলে কিন্তু তাকে সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ঋণ বলা হয়। ধরে নেই, ব্যাংক মোট 50,000 টাকা দিল, মনে করো ধরে নেই, আচ্ছা একটি ব্যাংক থ্রি মান্থসের জন্য 50,000 টাকা মিস্টার রাকিবকে দিল। এখন কি হলো, বেশ 3 মাসের জন্য মিস্টার রাকিবকে 50,000 টাকা দেওয়া হয়েছে, মানে 3 মাস পরে মিস্টার রাকিব এই 50,000 টাকা ফেরত দিয়ে দিবে। এখন মিস্টার রাকিব বলল, যখন 3 মাস হয়ে গেলো, মিস্টার রাকিব ব্যাংকে বললো, ভাই আমার একটু সমস্যা হচ্ছে, আমার আরও সময় লাগবে। সো সে আরও 2 মাস সময় নিয়ে মোট 5 মাসের মধ্যে সে 5,000 টাকা ফেরত দিয়ে দিল। এখন দেখো, সে কিন্তু চুক্তি অনুযায়ী টাকা ফেরত দিতে পারেনি, তবে এটি কিন্তু ইনিশিয়ালি দুর্দশাগ্রস্ত ঋণ হিসাবে এখনও বিবেচনা করা হবে না। তবে 5 মাস পরে আবার রাকিব বললো, ভাই আরও সমস্যা, আমার আরও 1 মাস সময় লাগবে, 6 মাস হলো। পরে বললো, ভাই আমার আরও 2 মাস লাগবে, আমার মোট 8 মাস লাগবে, এরকম আরও 1 মাস, 9 মাস, এরকম করে যদি টাইম বাড়তে থাকে, ইন দ্যাট কেস উক্ত ঋণকে একটি দুর্দশাগ্রস্ত ঋণ হিসাবে বিবেচনা করা হবে। কারণ একে তো চুক্তি অনুযায়ী ঋণের টাকা ফেরত দিতে পারেনি এবং এই অবস্থাটি অব্যাহত ছিল, তাই এটিকে একটি দুর্দশাগ্রস্ত বা সমস্যাগ্রস্ত ঋণ বলা হবে। ঋণ সমস্যাগ্রস্ত হলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এই যে মনে করো, 3 মাস পরে রাকিবের কাছ থেকে এই 50,000 টাকা কিন্তু পাওয়ার কথা ছিল এবং পেয়ে ব্যাংক আবার একটি আমানতকারী, তার নাম হচ্ছিল ধরে নিই রায়ান, তাকে উক্ত টাকা ফেরত দেওয়ার কথা ছিল। সো রায়ান কিন্তু 3 মাস পরে সে টাকা চাবে এবং ব্যাংক কিন্তু রায়ানকে টাকা দিতে বাধ্য থাকবে। যদি এখন 3 মাস পরে এই রাকিব 50,000 টাকা ফেরত না দিতে পারে, ব্যাংক ধরে রেখেছিল, আচ্ছা আমরা মিস্টার রায়ানকে তাকে 3 মাস 3.5 মাস পরে 50,000 টাকা দেওয়া ফেরত দেওয়ার কথা, তো মিস্টার রাকিব যে 50,000 টাকা ফেরত দিবে, আমরা এখান থেকে মিস্টার রায়ানকে টাকাটা দিয়ে দিব। তবে মিস্টার রাকিব তো 3 মাসের মতো টাকা ফেরত দেয়নি। সো এই যে মিস্টার রায়ানকে ব্যাংকে এখন ব্যাংক যে তাকে অর্থ ফেরত দিবে, এই 50,000 টাকা তাকে হয়তো বা অন্য কোনো খাত থেকে ব্যবস্থা করতে হবে। সো স্বাভাবিকভাবে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়, ব্যাংক ঋণ আবর্তন হার হ্রাস পায়। ব্যাংক এই 50,000 টাকা কিন্তু মিস্টার রাকিবের কাছ থেকে পেয়ে অন্য একটি ব্যক্তি ধরে নেই মিস্টার জাওয়াদকে কিন্তু আবার ঋণ দিত। সো মিস্টার জাওয়াদের কাছ থেকে ঋণ নিয়ে আবার একটি মিস্টার নাভিদের কাছে ঋণ দিত। সো এইভাবে কিন্তু ব্যাংক কাজ করে, যে ঋণের টাকা পেয়ে আবার সেটি অন্য ব্যক্তিকে দেয়, আবার সেটি আবার আর ঋণের টাকা পেলে আবার আরেকটি ব্যক্তিকে দেয়। আর যখন এই যে সময় মতো অর্থ ফেরত আসবে না, স্বাভাবিকভাবে কিন্তু ব্যাংক তখন ওই সময় পরে ঋণ দিতে পারবে না, আলটিমেটলি ব্যাংকের ঋণ আবর্তনের হার হ্রাস পাবে, ব্যাংক অন্য অন্য ঋণের আবেদন গ্রহণ করতে পারে না। সো স্বাভাবিকভাবে যখন এই 3 মাস পরে টাকা পাওয়ার কথা ছিল, হয়তো বা ব্যাংক একটি মিস্টার জাওয়াদের কাছ থেকে ঋণের আবেদন পেয়েছে যা তারা সে ঋণ নিবে, সো ব্যাংক চিন্তা করেছিল এই টাকা পেলে তাকে এই ঋণটি দিবে, বাট সে তো টাকাই ফেরত পায়নি, আলটিমেটলি অন্য যে ঋণের আবেদন সেটি তারা গ্রহণ করতে পারছে না। আমানতকারীদের মনে আস্থাহীনতা জন্ম দেয়, যদি এরকম হয় একটি ব্যাংকের ঋণের টাকা তারা ফেরত করতে পারছে না, এই টাকাটি আসলে ব্যাংক কোথা থেকে পেয়েছিল, যে তারা যে অন্য একটি ব্যক্তিকে ঋণ দিয়েছে মিস্টার রাকিবকে, এই 50,000 কিন্তু ব্যাংকের নিজের টাকা না, বরং এটি ব্যাংকের আমানতকারীদের আমানতের অর্থ। সো যদি এমন হয় যে ব্যাংক টাকা দিয়ে সেটি ফেরত পাচ্ছে না, আলটিমেটলি কিন্তু ব্যাংকের যেই আমানতকারী ওদের মনে একটি আস্থাহীনতা জন্ম দেবে, যে আমরা ব্যাংকে টাকা দিচ্ছি, তারা এটি লোন দিচ্ছে, বাট ব্যাংক কিন্তু সেই টাকা ফেরত পাচ্ছে না, সো ব্যাংকে তো সমস্যা আছে, আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট সরিয়ে অন্য ব্যাংকে নিয়ে যাব। সো আলটিমেটলি এটি কিন্তু খুব একটি বিশাল দুর্নামের ব্যাপার ব্যাংকের জন্য, ব্যাংকের তারল্য সমস্যা সৃষ্টি করে। ব্যাংক কিন্তু ধরে রাখে যে আমাদের 3 মাস পরে এই টাকা পাওয়ার কথা, 4 মাস পরে ওই টাকার পাওয়ার কথা, আমরা এই টাকা পেলে এই কাজ করবো, সেই কাজ করবো, তারা কিন্তু একটি তারল্যের হিসাব করে রাখে। বাট যখন এই কাজটি বাধাগ্রস্ত হয়, আলটিমেটলি কিন্তু ব্যাংকের তারল্য সমস্যার সৃষ্টি হয়।
সো বন্ধুরা, সমস্যাগ্রস্ত ঋণ কি বা দুর্দশাগ্রস্ত ঋণ কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।